কত কষ্ট করে সংসার চালায় দিতে জানেন কি আমাদের সকলের অত্যন্ত প্রিয় জি বাংলার রানী রাসমণি নাটকের রানী রাসমণি চরিত্রে দ্বিতীপ্রিয়া রায়কে নিশ্চয়ই আপনারা সবাই খুবই পছন্দ করেন আর ভালোবাসেন ছোট্ট এই সতেরো বছর বয়সের মেয়েটি তার নিখুঁত অভিনয় দিয়ে সত্যি দুই বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে ইতিমধ্যে কিন্তু মধ্যবর্তী এক পরিবারে জন্মগ্রহণ করেও দ্বিতিপ্রিয়া কলকাতার টেলিভিশন ভুবনে পা রাখা কিন্তু খুব ছোট্ট বয়স থেকেই বলা যায় সে ছোট্ট বয়স থেকেই সংসারের সব ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সে রোজ রোজ এত এত ভারী গহনা বহন করা আর বেশ দায়িত্বশীল চরিত্রের পাঠ করা বাস্তবে একজন ছোট ছোট চুলের টম বয় বোঝার উপায় নেই এই সেই মাত্র বছর আড়াই বয়সেই কলকাতার দূরদর্শনে একটি ডকুমেন্টারি দিয়ে শুরু তার বাবা রায় তখন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বাবার হাত ধরে ছোট্ট দ্বিতীয়প্রিয়া যেত ফিল্ম পাড়ায় ঠিক এমনই একদিন বাবার সাথে পোশাক কুকুর টিনিকে নিয়ে দূরদর্শনে শুটিং দেখতে গিয়েছিল সে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় এক ছোট্ট মেয়ে বল ছুড়ে দিতে হবে কিন্তু সে তা করতে না পারলে দ্বিতীয়প্রিয়া সেই সুটটি করে দেয় সেই থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে অসুস্থ ক্যান্সার হওয়া বাবার পাশে দাঁড়ানোর সুযোগ হয় তার দিন রাত পরিশ্রম করে এসে আবার ঘর ঘরকনাদের মতো ঘর সামলানো আবার এদিকে লেখা পড়া সব পাশেই যেন বেশ সামাল দিচ্ছে দ্বিতীয়প্রিয়া মায়ের রান্নার কাজেও বেশ হাত লাগাই সে আবার নিজের রোজগারের বাবার বাবার চিকিৎসাও করাচ্ছে অনেকগুলো ছবিও একান্নবর্তী ফ্যামিলির মেয়ে হয়েও ক্যান্সার হওয়ায় আর একসাথে থাকতে পারেন না তারা তাই অন্যথায় ভারী ভাড়া নিয়ে বাবা মাকে নিয়ে থাকতে হচ্ছে তাকে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কলকাতায় পাঠ ভবনে হিউম্যানিটিস নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তিনি লেখা পড়াতেও তার বেশ মনোযোগ এতটুকু বয়সে ঋতুপর্ণ ঘোষ সহ সব পরিচালকের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে আজকের সেই রানী রাসমণি অরূপে তো তার এই ছোট্ট মুখের মিষ্টি হাসির পিছনে যে দুঃখটি ঢেকে আছে তা জেনে নিশ্চয়ই আপনার খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও